জামালপুরের ইসলামপুরে এফএনএফ হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ইসলামপুর উপজেলার কাছিমা এলাকায় এ কম্বল বিতরণ করেন এফএনএফ হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন। এ সময় তিনি নদী ভাঙনে নিঃস্ব ও অসহায় 800 শীতার্থ মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।